প্রিয় দর্শক, প্রকৃতির যে একটি সৌন্দর্য সেটি আসলেই কাছ থেকে না দেখলে বোঝা যায় না। আপনারা আজকে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন আমরা সুন্দরগঞ্জ পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সুন্দরগঞ্জের বিভিন্ন প্রকৃতি সহ অনেক জিনিস নিয়মিত পোস্ট করে থাকি আপনাদের দেখানোর সুবিধার্থে। আপনারাও বিভিন্ন জায়গা থেকে আমাদের পোস্টগুলো দেখে কমেন্টস করেন, সেই কারণে আমরা অনেকটা উৎসাহ বোধ করি এবং উৎসাহ বোধ করে ভিডিও করার চেষ্টা করি। প্রিয় দর্শক, ভিডিওতে আপনারা যে পাতাটি দেখছেন এই পাতাটি কিসের পাতা আপনারা যদি কমেন্টসে জানান দেন অবশ্যই আমাদের ভালো লাগবে। আমরা হচ্ছে বিভিন্ন প্রকৃতি সহ বিভিন্ন খবর, বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য সহ অনেক কিছু আমরা ভিডিও করে আপনাদের মাঝে আমরা তুলে ধরি। তার ধারাবাহিকতায় আজকেও আমরা এসেছি কিছু লতা পাতার ভিডিও করার জন্য, এবং এই লতা পাতাগুলো আপনাদের এলাকায় কী নামে পরিচিত স্থানীয়ভাবে আপনারা সেটি জানাবেন। এবং এখানে একটু দেখুন, বড় হচ্ছে কসুর পাতা। এটা কসুর পাতা অনেকেই আমাদের এলাকায় বাষ্প কসু বলে, সেটি আমরা দেখানোর চেষ্টা করতেছি। এছাড়া যদি আপনাদের আমি ঘুরিয়ে ঘুরিয়ে নেই, এটা পেঁপের গাছ দেখা যাচ্ছে প্রিয় দর্শক, এই গাছে পেঁপে ধরেছে। এছাড়াও বিকেলের যে প্রকৃতি সৌন্দর্য খুবই ভালো লাগে, খুবই মনোরম লাগে। আপনারা দেখতেছেন একটি এটি কিসের পাতা আপনারা অবশ্যই সবাই জানেন, তারপরও কমেন্টস করে জানাবেন। এছাড়াও আপনাদের আমি আরেকটি পাতা দেখাবো, আপনারা অবশ্যই জানাবেন এটি কিসের পাতা। প্রিয় দর্শক, এখন যে পাতাটি দেখছেন এই পাতাটি কিসের পাতা আপনারা অবশ্যই এটি জানেন অনেকেই, অনেকেই আবার জানেন না, সেটি আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। এটি আপনারা সবার পরিচিত একটি পাতা। প্রিয় দর্শক, এটি দেখুন কি এটি, এটি কিসের পাতা আপনারা এটিও জানাবেন। এছাড়াও আমরা কিছু ফল জাতীয় জিনিস দেখাচ্ছি, এটি কি আপনারা অবশ্যই আমাদের কমেন্টস বক্সে জানাবেন। আমরা নিয়মিত সুন্দরগঞ্জ পেজে বিভিন্ন কিছু তুলে ধরি, ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করি। যে যেখান থেকে দেখলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, খুব।